Pure viewers, assalamu alaikum. BD Construction YouTube channel er pokkho theke janai shobaike antorik shubhechha obhinondon dorshok bondhura asha korchi onek bhalo achen ajke ami apnake dekhabo jara moddhobitto family te boshobash koren khubi kom jayga oneker budget o kom ek tala ekti bari korte chan tader jonno ajker ei video ti khubi upokar ashbe matro 24 feet by 36 feet jaygar moddhe khubi chomokkar bhabe একটি একতলা বাড়ির ডিজাইন আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আজকে এবারে ডিজাইনটি করে দিয়েছি আমরা বামুনপাড়া কুমিল্লা জেলার বামুনপাড়া থানাতে তো ভাই একজন ব্যবসায়ী তো চাইছিল সিম্পলের ভিতরে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটি আধুনিক মডেলে একতলা বাড়ি করতে তো আমরা চেষ্টা করেছি ভাই যেভাবে খরচ কম যায় খরচ কমিয়ে কিভাবে সুন্দরভাবে একটি আধুনিক মডেলে একতলা বাড়ি করে দিয়েছি দর্শক বন্ধু আপনাদের সম্পূর্ণ হিসাব আপনাকে দেখাবো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তাহলে আশা করি সম্পূর্ণ হিসাবটা বুঝতে পারবেন এবং আপনার চাহিদার আলোকে আশা করি এই বাড়িটি অবশ্যই হবে কারণ অনেকে চান যে একতলা একটি বাড়ি করতে একেবারে অল্প জায়গার মধ্যে খরচ কমের মধ্যে তো তারা চাইলে এই বাড়িটি করতে পারেন এই বিল্ডিংটিতে টোটালে তিনটা বেডরুম দেওয়া আছে দুটি টয়লেট একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং একটি সিঁড়ি রুমের মাধ্যমে খুবই চমকপ্রদভাবে বাড়ির ডিজাইনটি করা আছে আর এখানে সিঁড়িটি রাউন্ড সিঁড়ি দেওয়া আছে দর্শক বন্ধু অবশ্যই আমি সম্পূর্ণ হিসেবে আপনাকে দেখাবো মাত্র 36 ফিট বাই 24 ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আমি আগে আপনাদেরকে সম্পূর্ণ বাইরের যে এখানে ফোর্সের ডিজাইনটা দেওয়া আছে খুবই চমকপ্রদভাবে আর এখানে একটি ব্যালকনির ডিজাইন দেওয়া আছে 7 ফিটের মধ্যে শেড দিয়ে তো খুবই চমকপ্রদভাবে আমরা ডিজাইনটি সাজানোর চেষ্টা করেছি দর্শক বন্ধুরা আর এখানে যে জানালার ডিজাইনগুলো দেখতেছেন সিম্পলের মধ্যে খুবই লাক্সারি আছে একটি জানালার ডিজাইন আর বিল্ডিংটির কালার কম্বিনেশন খুবই চমকপ্রদভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর যদি কে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দিতে আমরা বাংলাদেশের সকল স্থানীয় ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে আপনার স্বপ্নের আলোকে আপনার বাজেটের আলোকে আমাদের কাছ থেকে ডিজাইনটি আপনি করে নিতে পারেন দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন এখানে একটি আউটডোর দেওয়া আছে ডোরের উপরে খুবই সুন্দর একটি শেড দেওয়া আছে আর এখানে যে জানলার ডিজাইনগুলো এটাও দেখে নেবেন আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলগুলো খুবই চমকপ্রদ সাজানো আছে দর্শক বন্ধুরা আর এখানে এই অংশে একটি দুই অংশ দুটি শেড দেওয়া আছে তো দুই অংশ দুটি শেড আপনারা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই আপনারা চাইলে ডিজাইনের জন্য এটা দিতে পারেন তো দর্শক বন্ধুরা এখানে ফোর্সের ডিজাইনটি খুবই সুন্দরভাবে সাজানো আছে আর এখানে যে গেটটি দেওয়া আছে গেটটি অনেক সুন্দরভাবে সাজানো আছে দর্শক বন্ধুরা আর এখানে যে দাবগুলো আসলে ভিতরে দেওয়া আছে কারণ ওনার বাইরে আর অত বেশি জায়গা নাই তো আমরা চেষ্টা করেছি দাবগুলো ভিতরে দিয়ে ওনার জায়গা যেভাবে আছে ওইভাবে শেপ অনুসারে অনেক সুন্দর একটি ডিজাইন করার আমরা চেষ্টা করেছি দর্শক বন্ধু তো চলুন আমরা মূল প্ল্যানটি দেখে আসি মূল প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো যে বিল্ডিংটি টোটালি কমপ্লিট করতে কত টাকা যাবে এবং কিভাবে করলে বিল্ডিংটি সুন্দর হবে বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 24 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 36 ফিট আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন দর্শক বন্ধু 36 ফিট বিল্ডিংটি টোটাল এরিয়া 864 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটি সাজানো আছে প্রথম ঢুকতে প্রবেশ করলে পরবে একটি ফোর্সের ডিজাইন মাপগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এখানে প্রথম ঢুকতে পরবে একটি ফোর্সের ডিজাইন 13 ফিট বাই 6 ফিট আর এখানে চলে আসলে পড়বে একটি অনেক বড় একটি ড্রয়িং রুম 12 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম আপনি দেওয়া আছে 11 ফিট 2 ইঞ্চি বাই 11 ফিট আর এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে দর্শক বন্ধুরা অ্যাটাচ টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 4 ফিট আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুমের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 11 ফিট 2 ইঞ্চি আপনার মাপগুলো অবশ্যই দেখে নিন দর্শক বন্ধুরা আর এখানে রাউন্ড সিঁড়ি দেওয়া আছে সবচেয়ে সুন্দর যে হলো আসলে অল্প জায়গার ভিতরে খুবই চমকপ্রদ একটি রাউন্ড সিঁড়ি দেওয়া আছে দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা দেখে নেবেন আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম আর এই অংশে দেওয়া আছে একটি কিচেন রুম মাপটি দেওয়া আছে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেটের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 4.5 ফিট আর এখানে দেওয়া আছে একটি চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট তাহলে আমরা এখানে টোটালি পাচ্ছি 4টা বেডরুম 3টা বেডরুম একটি ড্রয়িং রুম একটি কিচেন 2টি টয়লেট আর একটি ডাইনিং রুম আর এখানে একটি রাউন্ড সিঁড়ি পাচ্ছি তো দর্শক বন্ধুরা আশা করি ডিজাইনটি সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারেন যদি বুঝতে আপনাদের বিন্দু পর্যন্ত কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে আমরা বাংলাদেশের সকল স্থানীয় ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়েছি দর্শক বন্ধুরা হয়তো অনেকে বলবেন যে ভাই এই বাড়ি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের মাত্র 15 থেকে 16 লক্ষ টাকা বাজেট আছে যাদের 16 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন যাদের মাত্র 16 লক্ষ টাকা বাজেট আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা